বুধবার নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে গুরুতর আঘাত পান। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে আসানসোল কল্যাণেশ্বরী আঞ্চলিক কমিটির তৃণমূল কর্মী সমর্থকরা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেন। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক কল্যাণ ঘোষাল, যুবনেতা বিজয় সেন, শিবাজী ঘোষ ও তৃণমূলের নেতা কর্মীবৃন্দ। আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জির উপর যে পরিকল্পিতভাবে হামলা নন্দীগ্রামের বুকে হয়েছে তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা দিদির দ্রুত আরোগ্য কামনার জন্য আমরা আজ মায়ের মন্দিরে সবাই এসেছি পুজো দিতে। আমরা দিদির সবাই অনুগামী, আর সবথেকে বড় কথা হলো আমরা আমাদের প্রিয় বিধায়ক বিধান উপাধ্যায়ের একনিষ্ঠ সবাই সিএ সৈনিক। আমরা যাতে দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার সাধারণ জীবনযাপন করতে পারে ওর জন্য মায়ের কাছে আমরা প্রার্থনা করে গেলাম, দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবন। অপরদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে বারাবণীর দাসকিয়ারী শিব মন্দিরে পুজো দিলেন বারাবণী বিধানসভার তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়। পুজো দেওয়ার পাশাপাশি দাসকিয়ারী গ্রামে নির্বাচনী প্রচার করেন তৃণমূল প্রার্থী। উপস্থিত ছিলেন বারাবণীর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ ও অন্যান্য নেতৃবৃন্দ। বারাবণী বিধানসভার আমাদের সমস্ত নেতৃত্ব, আমার সমস্ত কর্মীরা, আমরা সবাই বিভিন্ন মন্দিরে যাই, যেখানে পেরেছে মন্দিরে সবাই গতকাল যে ঘটনা ঘটেছে আমাদের নেত্রীর উপর, আমাদের মানে মা সমান দিদির উপর, তো আমরা এটার তীব্র নিন্দা করছি। আর দিদি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, কারণ ওরা যেটা চাইছিল যাতে দিদি বেরোতে না পারে সে কারণে এই দুর্ঘটনাটা ঘটিয়েছে, এই ঘটনাটা ঘটিয়েছে। এবং আমরা চাইছি দিদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার যেভাবে ঘুরে বেড়াচ্ছিলেন ঠিক সেভাবে মানুষের পাশে আসুন, মানুষের সাথে থাকুন, এবং দিদির যে সরকার আছে, তৃণমূলের যে সরকার আছে, সেই সরকারটা যেন আবার গরিব মানুষদের জন্য, এই সরকারটাকে কিন্তু দরকার আছে। পাশাপাশি দিদির আরোগ্য কামনায় বৃহস্পতিবার সকালে হুগলির সিঙ্গুরের সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে পুজো দিলেন হরিপাল বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর করবী মান্না। বক্তব্য রাখতে গিয়ে করবী মান্না বলেন, এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রোখা যাবে না। খুবই দুঃখজনক ঘটনা, এটা আমরা আশা করিনি যে এভাবে দিদি ওইভাবে অ্যাক্সিডেন্ট হবে। এটা আমাদের তো মনে হয়, আমার তো মনে হয় এটা চক্রান্ত বিরোধীদের, যে কোনোভাবেই দিদিকে আটকাতে পারবে না তারা ভাবছে, তাই তারা এই কায়দা করে দিদিকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু পারবে না। বাংলার মানুষ সঙ্গে আছে, মামাটি মানুষের আশীর্বাদ আছে দিদির সঙ্গে, কারণ এর আগে অনেকবার এভাবে দিদির ওপর আক্রমণ করবার চেষ্টা করেছে, মেরে ফেলবার চেষ্টা করেছে, কিন্তু কোনোবারই সফল হয়নি, এবারেও সফল হবে না। নন্দীগ্রামে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনায় পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় চলছে আরোগ্য কামনায় পুজো, যজ্ঞ এবং বিক্ষোভ মিছিল। বৃহস্পতিবার বীরভূমের তারাপীঠ মন্দিরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যজ্ঞ ও পুজোর আয়োজন করা হলো। উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক ত্রিদীপ ভট্টাচার্য, হাসন কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা সিউড়ি সদরের প্রাক্তন বিধায়ক অশোক চ্যাটার্জি, রামপুরহাট 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুকুমার মুখার্জি, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নেত্রী সাহারা মণ্ডল সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুস্থ কামনা করে তারাপীঠ মন্দিরে যজ্ঞ করাতে, আজকে আমরা মায়ের কাছে প্রার্থনা থাকলাম দ্রুত আরোগ্য কামনা করে। কালকে যে বিজেপি যে চক্রান্ত করে যে মমতা ব্যানার্জিকে প্রাণে মারার যে চেষ্টা করেছিল, মা সেটা ব্যর্থ করেছে, কিন্তু মমতা ব্যানার্জি জোর আঘাত পেয়েছে, SSKMM হসপিটালে ভর্তি আছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন আবার তাড়াতাড়ি নির্বাচনী প্রচারে বেরোতে পারে। এবং মমতা ব্যানার্জি একমাত্র পারবে পশ্চিমবাংলায় বিজেপিকে জব্দ করতে, তাই যত তাড়াতাড়ি সুস্থ হবে বিজেপি তত তাড়াতাড়ি শেষ হবে। আর মার কাছে প্রার্থনা করলাম যাতে এই যে নোংরামি যে চক্রান্ত করেছে মমতা ব্যানার্জির ওপরে, তাতে 2021 বিজেপি যেন একটাও সিট না পায়, সেটা মানুষ দেখলো, মানুষ তার রায় দেবে, এবং মমতা ব্যানার্জি আগামী বিধানসভা ভোটে নির্বাচনে 2021 আবার মুখ্যমন্ত্রী হবে। আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ ডেন, এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ টেন আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেভকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, CRPF কলোনি,
শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ টেন চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, কখুন্না, হাতাশুড়িয়া, বড়চড়া, রাজমাধবপুর, বেলুড়। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়।